সম্মানিত উপস্থিতি আমরা সালাত লই আলোচনা করি। আর অনেক সময় দেখি আমরা যে অনেক অনেক মুসল্লি হল যারা আছেন যে ফরজ সালাত যখন শেষ হয়ে যায় তখন তিনি লগালগে দাঁড়াই যান যে বাকি হয়তো নফল সালাত বা সুন্নত সালাত আদায় করবার লাগে। তো রসুল সাল্লাহ ইসলামের দিক নির্দেশনা কি? রসুল সাল্লাহ দিক নির্দেশনা হলে যখন ফরজ সালাত শেষ হয়ে যাব তখন কিছু তসবি তাহলিল আছে, এগুলো তসবি তাহলিল আমরা আদায় করতে হইব। আস্তাগফিরুল্লাহ 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 মুতাসসালাম মিনকা সালাম তাবারাক তাইয়া জিল জালালি ওয়াল ইকরাম আয়াতুল কুরসি ফোড়া, সূরা ইখলাস নাস ফালাক এইটারে তিনবার করে ফোড়া, তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আতওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, ওটা একবার ফড়িয়া। এইভাবে অনেক তসবি আছে, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইত ওয়া লা মুতি আলিমা মানাত ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দ, এইভাবে তসবিগুলো আছে, অনেক তসবি আছে যেগুলো আপনারা বিভিন্ন বিশুদ্ধ বইগুলো ফাইবাদ বা দুয়ার বইয়ের মধ্যে ফাইবা, যে এই তসবিগুলো পড়তে হইব। তারপরে আপনি সুন্নত সালাত বা পরবর্তী যদি আপনার কোনো সালাত থাকে সেই সালাত আপনি আদায় করতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু হুরায়রা বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যখন তোমাদের কেউ যখন অজু বঙ্গ না হওয়া পর্যন্ত সালাতের ওই জায়গায় বসে থাকে তবে তার জন্য ফেরেস্তারা দোয়া করবা। যে জায়গাত আপনি আসেন ও সালাত ফরজ সালাতের পরে ওই জায়গায় যদি বইয়া থাকেন তাহলে অজু বাঙ্গার আগ পর্যন্ত যদি কেউ বইয়া থাকে তাহলে তার লাগে ফেরেস্তা হলে দোয়া করবা। আর কিতা দোয়া করবা, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তাকে রহমত করো, সুবহান আল্লাহ। আর ফেরেস্তারা খারা, ফেরেস্তারা যে আল্লাহর অর্ডার ছাড়া বাইরে তারা কিছু করেন না, তারা দোয়া করবা মানে এটা আল্লাহ সুবহান তার কাছে অ্যাকসেপ্টেড দোয়া, মানে আল্লাহ তার খৈরা যে তুমি দোয়া করো আমার বন্দার লাগে। তাহলে কোন সময় করবা যে অজু অবস্থায় যদি আমরা নামাজ যে স্থান আসতাম ও স্থান আমরা বই থাকি, অনেক সময় দেখা যায় যে আমরা সমাজে যখন মানুষ খাতারও থাকে, খাতার থেকে দেখা যায় যে একটু ফিসে হরি যায় বা একটু গুড়িয়া বয়, হ্যাঁ তাহলে এই অবস্থায় আমরা উচিত কিতা যে অবস্থায় আমরা আসতাম সালাত শেষ করি ও অবস্থায় যেন আমরা হইয়া থাকি, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা তখন আমরা কিতা কোনো ফেরেস্তা হলে মালাইকা হলে আমরা লাগে দোয়া করবো, আমরা তার দোয়া পাইব, কিতা দোয়া যে আল্লাহ তুমি তার মাফ করো, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা যথাযথভাবে সালাত আদায় করিয়া যে সুসলিসের অনুসরণে সালাত আদায় করার মাধ্যমে ফেরেস্তাদের আমরা দোয়া থেকে আমরা কিতা দিতে পারি, দোয়া পাই আমরা ধন্য হইতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।